স্যান্ডেলগুলো রাখার জন্য স্ট্যান্ড। হ্যালো সবাইকে, আমি পারমিতা, ইউএসএ লাইফ উইথ পারমিতা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে আরেকটু বেশি আনন্দ হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা মোটামুটি ফেব্রুয়ারি এন্ডের দিকে ইন্ডিয়ায় যাওয়ার টিকিট কেটে রেখেছি। যত দিন এগিয়ে আসছে সেই মানে বাড়ি ফেরার আনন্দের জন্য আর কি আরও আর কি বেশি ভালো লাগাটা কাজ করছে। একটু বেরিয়ে পড়েছি আজকে, ছুটির দিন রয়েছে, উইকেন্ডে বাড়ির জন্য কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করার আছে। তো আমাদের এখানে কাছেই যে শপিং মলটা রয়েছে সেখানেই এখন যাব। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এই যে সেই মেসিস, আগেও আমি এই মেসিজটা ঘুরে আর কি আপনাদের দেখিয়েছিলাম যে এখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায়, কীরকম কী রয়েছে এখানে শোরুমগুলোয়। তো আজকে আর মেসিজে যাবো না সেইভাবে, আগে আমরা একটা অন্য আর একটা দিকে আর কি কিছু জিনিস কেনার আছে সেই দোকানটায় আগে যাব। ওই দিকে আর কি রয়েছে সেই দোকান, ওই পাশটায় আমরা যাবো। চলুন, পুরো রেলিং বরাবর জায়গাটা কি সুন্দর পেন্টিং করা দেখুন। এই যে প্রথমেই ঢুকবো বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এই দোকানটায়, চলুন যাই। এখানে বিভিন্ন রকমের সেন্টেড জিনিসপত্র পাওয়া যায়, মানে ধরুন বডি শাওয়ার জেল, সাবান থেকে শুরু করে বডি লোশন, হ্যান্ড লোশন, স্ক্রাবার, ফেস ওয়াশ সব রকম আছে। আর এখানে লোকজন ডিও বলতে মেনলি ওই ফ্র্যাগরেন্স মিস্ট যেটা রয়েছে সেটা খুব ইউজ করে, মানে লিকুইড ডিও যেটাকে বলে, তো সেগুলোও রয়েছে। আর এই দিকটাতে রয়েছে বিভিন্ন রকমের সেন্টেড ক্যান্ডেল, প্রচুর কালেকশনস রয়েছে। আর সেই সাথে এত সুন্দর গন্ধ, মানে মনে হচ্ছে এই দোকানেই সারাক্ষণ ঘুরে বেড়াই, আর বেরোতেই ইচ্ছে করছে না। এই সেন্টেড ক্যান্ডেলগুলো রাখার জন্য স্ট্যান্ড। এখানে আবার ট্রাই মিও আছে, এটাকে ইউজ করে দেখে নিয়েও কেনা যাবে। এখান থেকে জিনিস কেনা হয়ে গেছে, চলুন এবার বাকি দিকটা একটু ঘুরে দেখি। আসলে এদিকের দোকানগুলোতে আগের বারে আসা হয়নি, সেই জন্য ভাবলাম একবার এসেছি যখন ঘুরে দেখে যাই। এখান থেকে যদিও কিছু কিনবো না, জাস্ট একটু ঘুরে নিয়ে চলে যাব। কি সুন্দর, এখানে কত রকমের বই রয়েছে, আর সেই ছোটোবেলাকার সেই কার্টুন ক্যারেক্টারগুলো কত রয়েছে, অর্ধেকের তো নামই জানি না। এদিকটায় কত কিউট কিউট সফট টয়েস রয়েছে দেখুন, সবগুলোই খুব সুন্দর। এই সানগ্লাসটা দেখুন, সবার খুব চেনা কিন্তু। এখন চলে এসেছি বাচ্চাদের টয়েসের দিকটায়, এখানে বিভিন্ন রকমের দেখছি ডাইনোসর রয়েছে, আর অনেক কারও রয়েছে, ম্যাক্সিমামই সবই ইলেকট্রনিক্সের জিনিস, আর কি বিশাল বড় বড় বক্সের মধ্যে রাখা। তো আমাদের একটু দেখে শুনে নিতে হবে, কারণ আমাদের আবার লাগেজ ব্যাগে ধরবে কি না সেটাও দেখে নিতে হবে। Thank you.
এখন এসে গেছি আরও একটা ক্যান্ডেলের দোকানে। এখানে মেনলি সেন্টেড ক্যান্ডেলই পাওয়া যায় শুধু। আহ, যা সুন্দর গন্ধ, একেবারে মন প্রাণ সব জুড়িয়ে গেল। প্রচণ্ড প্রচণ্ড সুন্দর স্মেল রয়েছে এগুলোর। ও, স্যারের জন্য একটা এটা নেবো ঠিক করেছি। তো দেখি নেওয়া যায় কোন ফ্লেভারটা। এখানেও বেশ অনেক শোপিসের দোকান দেখতে পাচ্ছি। শোপিসগুলো তো রুম ডেকোরেশন করার জন্য অসাধারণ একেবারে, কিন্তু ভীষণ কস্টলি। এই যে শোপিসটা দেখুন, এটার দাম $350, মানে প্রায় 28,000 থেকে 29,000 টাকা দাম হচ্ছে ইন্ডিয়ান মানিতে। এগুলো কি দারুণ দেখুন, খুব কিউট লাগছে কিন্তু। এটা মেনলি একটা জাপানিজ দোকান মনে হচ্ছে, কারণ এখানে যে লোকজন রয়েছে তাদেরকে দেখেও একটু মনে হচ্ছে যেন। আর তাছাড়াও এখানে যে ধূপকাঠি ব্যবহার করে ওরা, সুগন্ধি ধূপকাঠিগুলো, তারপরে হ্যান্ড ফ্যান, তারপর হাড় কানের দুল, সব কিছুতে যে স্টোন ইউজ করেছে সেগুলো সবই যেন মনে হচ্ছে ওখানকার ট্র্যাডিশনাল জিনিস। এই জিনিসগুলো কিসে ব্যবহার করা হয় কে জানে, দেখে তো মনে হচ্ছে আমি কেমিস্ট্রি ল্যাব বা বায়ো ল্যাবে চলে এসেছি। আবার একটা সফট টয়েজের দোকান, কি সুন্দর সুন্দর পুতুল, দেখলেই মনে হয় দোকানে ঢুকে যাই আর সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। আর সময় নষ্ট করবো না, এবার চলে যাবো একটু ওয়ালমার্ট, ওখানে গিয়ে কিছু চকলেট কিনবো, তারপর বাড়ি ফিরবো। চকলেট কেনা কমপ্লিট। সামনে ভ্যালেন্টাইন্স ডে বলে কি সুন্দর কত রকমের ফুল এসেছে দেখুন। এগুলো আসলে সবসময় থাকে না, ওই অকেশনালি আনে ওরা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, নিজের লোকেদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিওর সাথে নিয়ে।